ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন থেকে কেউ আমাদের থামাতে পারবে না। রবিবার গাজা যুদ্ধের শততম দিন উপলক্ষে নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কেউ আমাদের থামাতে পারবে না, না হেগ, না শয়তানের শক্তি, না কেউ। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমরা তা চালিয়ে যাব। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিচার আদালতে করা মামলা প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন। নেতানিয়াহু আরও বলেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইতিমধ্যে অধিকাংশ হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে। তিনি বলেন, উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তারা সহসা সেখানে ফিরতে পারবে না। এর ব্যাখ্যায় তিনি বলেন, একটি আন্তর্জাতিক আইন আছে যা খুবই সহজ। সেখানে বলা আছে, বিপজ্জনক কারণে যখন কোনো জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয়, যতক্ষণ সে পরিস্থিতি থাকবে ততক্ষণ তাদের ফিরতে দেওয়া হবে না।